আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যারা প্রো অ্যাপ্লিকেশনে হচ্ছে টেমপ্লেট ইউজ করতে পারে না, নো ইন্টারনেট সমস্যা। আমি যদি আমার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেখাই এখান থেকে, এখন যেহেতু প্লে স্টোর যে অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবেল আছে এটার মাধ্যমে যদি আমরা কাজ করতে চাই তাহলে কিন্তু কোনো কাজই তেমন একটা করতে পারি না, প্রত্যেকটা জিনিসই প্রো। ওকে, যেটা হচ্ছে আমাদের পেইড ভার্সন। তো আমরা এটা যেটাতে আছি এটা মূলত হচ্ছে প্রো ভার্সন। ওকে, এটা হচ্ছে আপনারা বিভিন্ন সাইটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বিভিন্ন অনেকে টেলিগ্রামে দেওয়া আছে। তো এখান থেকে আমরা টেম্পলেট আছে নো ইন্টারনেট কানেকশন, আমি যদি ওয়াইফাই ইউজ করি, মোবাইল ডাটা ইউজ করি, যদিও এটা ইন্ডিয়াতে মেবি ব্যান্ড আছে, তো সেক্ষেত্রে ওইখানের ক্ষেত্রে আপনার ক্যাপকাটে কোনো কাজই করবে না, জাস্ট ভিপিএন কানেক্ট না করলে। আর আমাদের এখানে যেহেতু বাংলাদেশে আপাতত এখানে কোনো রকম ব্যান্ড বা এরকম কোনো কিছু নেই, ক্যাপকাট প্রো ভার্সনের ক্ষেত্রে এরকম ঝামেলা, যত আপডেট ভার্সনই হোক না কেন এই ঝামেলাটা কিন্তু আমরা দেখে থাকি। নো ইন্টারনেট কানেকশন, কোনোটা ফিল্টার কাজ করতেছে না কোনো ইফেক্টে। তো আমরা যে ভার্সনটা এখানে ইউজ করতেছি আপনাদেরকে দেখাই যদি ভার্সনটা। ওকে, আমরা অ্যাপ ইনফরমেশনে চলে গেলে এখান থেকে 9.2.0 ভার্সন। ওকে, আমাদের অ্যাপ্লিকেশন ভার্সনটা আপনারা এটা গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন। তো মূলত আজকের ভিডিওতে দেখাবো যে আমরা টেমপ্লেট যেটা ইউজ করবো, সম্পূর্ণ যে প্রো ভার্সনটা আছে যেটাতে আপনার যেটাতে হচ্ছে টেম্পলেট সাপোর্ট করে না, নো ইন্টারনেট কানেকশন দেখায়, সেটাই আমরা আজকের ভিডিওতে দেখাবো। মূলত হচ্ছে আপনি এখানে টেম্পলেট কীভাবে ইউজ করবেন। ওকে, এটা কিন্তু খুবই নিউ একটা ট্রিক। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, যদি আপনারা ইন্ডিয়া থেকে দেখে থাকেন সেক্ষেত্রে যদি আপনার ক্যাপকাট ব্র্যান্ড আছে, সর্বপ্রথম আপনি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, 1.1 বা এখানে সুপার ভিপিএন, বিভিন্ন ধরনের ভিপিএন আছে, আপনি একটা কানেক্ট করবেন। ওকে, কানেক্ট করার পর আমরা তুলে দেবো সরাসরি আপনার, আপনি জানলে ক্যাপকাটের অ্যাপ ইনফরমেশনে গিয়ে এখান থেকে ডাটা ক্লিয়ার করে দিতে পারেন। এখানে আমি ক্লিয়ার করতেছি না, যেহেতু আমাদের অনেক ডাটা আছে সেক্ষেত্রে আমি ডাটাকে যদি ক্লিয়ার করি আমারগুলো চলে যাবে। তো আমি ক্লিয়ার করতেছি না, আপনার আপনার চাইলে ডাটাটা ক্লিয়ার করে নেবেন যদি প্রয়োজন হয়, না হলেও ততটা আশা করি সমস্যা হবে না। তো আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো, যেটা এর মধ্যে গিয়ে আমরা কাজটা কিন্তু করবো। তো ওই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে যে ওপেন করার পর আমরা এখান থেকে টেমপ্লেট অপশনে চলে যাবো। ওকে, দেন এইখানে আমরা যে ক্যাটাগরিজগুলো আছে এখানে দিলেই নো ইন্টারনেট কানেকশন। ওকে, তো এই যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন উপরে একটা সার্চ অপশন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখানে আমরা, যদিও আমি একটি সার্চ করছিলাম, তো আপনারা আপনাদের মতো করে এখানে যে কোনো ক্যাটাগরিজ সার্চ করবেন এখানে। ওকে, তো আমি এখান থেকে ঠিক আগের মতো স্লো মোশনটাকে সার্চ করবো এবং এখানে অনেকগুলো সাজেস্টে চলে আসবে, দেন এখান থেকে টেম্পলেট হ্যাশট্যাগ ইউজার। ওকে, এগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেম্পলেটও কিন্তু আমাদের নো ইন্টারনেট কানেকশন, দেন হ্যাশট্যাগে যদি ক্লিক করি আমাদের হ্যাশট্যাগুলো শো করবে এখানে, কত মিলিয়ন ইউজার আছে, দেন টেম্পলেট কত মিলি কতগুলো, এখানে 59,000 মতো টেম্পলেট আছে। ওকে, জাস্ট আমরা এটাতে ক্লিক করবো, আপনি ক্যাটাগরিজগুলো দেখে নিতে পারেন কোনটা কেমন প্রয়োজন। তো এইখানে দেখেন আমাদের কিন্তু যে টপ টপ টেম্পলেটগুলো এগুলো প্রথমে থাকবে, দেন সারি অনুযায়ী সিরিয়াল অনুযায়ী থাকবে। এখানে দেখেন হিউজ পরিমাণ, আপনি কোন ক্যাটাগরিজ অনুযায়ী টেম্পলেট চান সেটা জাস্ট সার্চ দেবেন। ওকে, তো এখানে দেখেন হিউজ পরিমাণে টেম্পলেট চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটি টেম্পলেট সিলেক্ট করবেন, আমি এটাকে সিলেক্ট করতেছি। ওকে, তো আমরা টেম্পলেটকে সিলেক্ট করবো, অর্থাৎ টেম্পলেট উপরে জাস্ট এটা ক্লিক করবো এবং আমরা যে টেম্পলেটের যেই সবাই জানি যে টেম্পলেটের প্রিভিউটা আমরা কিন্তু দেখতে পারি। ওকে, ঠিক এই যেরকমটা দেখলেন, এখন যেরকমটা দেখতেছি, তো আমরা এই টেম্পলেটটাকে ইউজ করবো, মানে আপনাদের দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি, দেন ইউজ টেম্পলেট ক্লিক করব যেরকমটা হয়ে থাকে। দেন এখানে যদি একটা ভিডিও টেম্পলেট, সেক্ষেত্রে আমরা একটা ভিডিও সিলেক্ট করব। ওকে, এটা এগুলো সবই ফটোস, আমরা এই ভিডিওটাকে সরি এগুলোকে অ্যালাউ করে দিতে হবে। ওকে, যেহেতু আমরা স্টোরেজ থেকে হচ্ছে ভিডিওটিকে সিলেক্ট করব, তো আমি এই ভিডিওটাকে সিলেক্ট করতেছি। ওকে, দেন এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব এবং লোডিং নিয়ে নিছে, ঠিক যেরকমটা যেরকমভাবে নেয় দেখেন আমাদের কিন্তু এখানে স্মুথলি যে স্লো মোশন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এবং কালার গ্রেডিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক যেরকমটা টেম্পলেটে ছিল। এবং আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ওকে, তো এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আমরা যেভাবে এক্সপোর্ট করতে পারি, সেভ টু ডিভাইস উইথ ক্যাপকাট ওয়াটারমার্ক। ওকে, এখানে আপনি দেখবেন যে উইথাউট ওয়াটারমার্ক, এইখানে এই যে এইটাতে ক্লিক করবেন যদি ওয়াটারমার্ক ছাড়া সেভ করতে চান, দেখেন আমাদের টেম্পলেটটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি এটাকে সেভ করে নিতে পারেন। এবার হচ্ছে আপনি আপনার টিকটকে এটা সরাসরি চলে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি এখানে জাস্ট ক্যান্সেল করে দিলে কিন্তু আপনার এটা ফাইলে ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে আপাতত ক্যান্সেল করে দিলাম। ওকে, দেন আমরা ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ভিডিওটি। ওকে,
এই যে দেখতে পাচ্ছেন যদিও ভিডিওটি ততটা এইচডি কোয়ালিটি আপনি দেখেন সবচেয়ে স্লো মোশন এবং কালার গ্রেডিং কিন্তু হয়ে গেছে ঠিক যেরকমটা আমরা প্রিভিউতে দেখছিলাম তো এইভাবে আপনি আরও বিভিন্ন টেমপ্লেট আছে এগুলো কিন্তু খুব সহজে ইউজ করতে পারবেন এখানে জাস্ট সার্চ করে আপনি করবেন ওকে আপনার সাজেস্টেড টেমপ্লেট ওইখানে একটু নো ইন্টারনেট ঝামেলা তাছাড়া এখানে কোনো রকম ঝামেলা নেই আশা করি এই ট্রিকটি ফলো করলে আপনি খুব সহজে ট্যাবলেটগুলো ইউজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শুনে ভালো থাকবেন সুস্থ থাকবেন